Welcome to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা যে রেসিপিটি তৈরি করব সেটা আসলে এক রকম স্ন্যাকের মতনই। মাঝে মাঝে হয় না যে বৃষ্টির দিন চা বিস্কিট খেতে হতে তেমন একটা ভালো লাগছে না, বা অন্যান্য স্ন্যাক খেতে ভালো লাগছে না, আমরা এই স্ন্যাকটা বানিয়ে খেতে পারি। এর জন্য কি কি লাগছে দেখুন। শিমের বিচি, শুকনো শিমের বিচি, শুকনো ছোলা বুট, শুকনো বাদাম, কিছু তিল বলে বাংলাতে তিল, কিছু মিষ্টি জিরা, আর সামান্য অল্প করে সিদ্ধ চাল ধুয়ে সামান্য লবণ মাখিয়ে রেখেছি ঘন্টা দুয়ের জন্য। এখন আমরা এগুলো সব একে একে ভাজবো। ভাজার জন্য আমাদের এখানে যা লাগছে, আমাদের বাংলাদেশে তো আসলে ভাজার জন্য বালি ইউজ করে, বাট আমরা বিদেশের মাটিতে তো আসলে বালি পাওয়াটা হয় না। আর বালি দিয়ে করলে আসলে হয়তো আরো ভালো ফোটে, কিন্তু এখানে তো বালি পাওয়া সম্ভব না, সেজন্য আমরা এখানে এগুলো ভাজবো লবণ দিয়ে। লবণ দিয়ে ভাজলে ওটা বালির মতো কাজ করবে। আপনারা একটা শুকনো ফ্রাই প্যানে দুধ 1 কাপের পরিমাণ বালি দিয়ে দেবেন। দেওয়ার পর যখন এটা গরম হয়ে যাবে বালিটা, আপনারা অলরেডি দেখবেন যে বালিটা যখন একটু গরম হয়ে যাবে তখন লবণটা যখন গরম হয়ে যাবে তখন দেখবেন আপনারা লবণটা একটু সামান্য কালার চেঞ্জ করেছে, সাদা থেকে একটু লাল ভাব চলে এসেছে। এখন আমরা সবার প্রথমে যেটা ভাজবো সেটা হচ্ছে শিমের বিচি। এগুলো আমরা ভাজবো আসলে অনেক নাড়া দিতে হবে। এগুলো আসলে একটা সময় সাপেক্ষ কাজ, যার কারণে আমরা একটু বেশি সময় নিয়েই কাজ করব। এর মধ্যে আসলে সবগুলো যদি আমরা ভাজতে যাই, আপনাদেরকে যদি সব যদি দেখাতে চাই তাহলে অনেকক্ষণ সময় পর্যন্ত লেগে যাবে। এতক্ষণ পর্যন্ত আসলে তো লাইভ দেওয়াটা সম্ভব না, ভিডিও দেওয়াটা সম্ভব না, তাই আমরা আসছি আর 5-7 মিনিট পর। আমরা ফিরে আসলাম 5-7 মিনিট পর। উপরে আপনারা দেখবেন এটা একটা সাউন্ড হচ্ছে, ফুসফাস সাউন্ড হয়ে দেখেন আপনারা দেখতে পারবেন যে ভীষণ হট, কিন্তু কেয়ারফুল করে ভাজবেন। এ দেখেন এগুলো টুপার টুপার হয়ে ফুটে ফুটে যাচ্ছে, ঠুস ঠুস করে কিন্তু ফুটবে। সাবধানতার সাথে ভাজবেন এগুলো, তারা নিশ্চয়ই সাউন্ডটা শুনতে পাচ্ছেন। অনবরত নাড়তে থাকবেন, এভাবে দেখবেন সাউন্ড আসছে আর বিচিগুলোর রঙও চেঞ্জ হয়ে গেছে। আর 2-3 মিনিট পর দেখুন এটা অলরেডি কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এগুলো নিয়ে ফেলবো, ঢেলে ফেলবো একটা ছাঁচড়ির মধ্যে যেন লবণগুলো নিচে পড়ে যায় আর বিচিগুলো যেন ছাঁচড়িতে থেকে যায়। আমরা এগুলো আবার সামান্য দিয়ে
দিয়ে লবণের মধ্যে আমরা লিচিগুলো দেব। একই পদ্ধতিতে আমরা ভাজতে থাকবো 5-7 মিনিট। এরপর আমার আবার চলে আসলাম কিছুক্ষণ পর, অনবরত আমরা এগুলোকে নাড়তে থাকবো। দেখুন বুটগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একইভাবে আমরা এগুলা ঝাঁঝরিতে নিয়ে বুটগুলো ভাজা শেষ হয়ে গেলে আবার আমরা একই লবণগুলোর মধ্যে দিয়ে দেব আমাদের বাদামগুলো। বাদামগুলো সেই একই নিয়মে 4-5 মিনিটের মতো ভাজব। ভাজার পরে এগুলোর কালার তখন চেঞ্জ হয়ে যাবে, একটু একটু কালচে ভাব যখন চলে আসবে। আমরা আসছি কিছুক্ষণ পরে। দেখুন এখন বাদামগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, একটু একটু কালচে ভাব মনে হচ্ছে, আপনারা দেখে বুঝতে পারবেন। বাদাম অলরেডি তেলে ভেসে উঠেছে সামান্য। এই মুহূর্তে আমরা বাদামগুলোকে নামিয়ে ফেলবো। এরপর আমরা ভাজতে চলে যাব। আমার কাছে অবশ্য কিছু অ্যালমন্ড ছিল, সেগুলোও আমরা ভাজব। আসলে করইর মধ্যে, করই রেসিপিটাতে আপনারা যত রকমের বুট বাদাম পাবেন আপনারা সব কিছু অ্যাড করতে পারবেন। সিমের বিচি, মটর দানা, বিভিন্ন রকমের বাদাম, বিভিন্ন রকমের সিড, যত ধরনের বীজ আপনারা পাবেন, যত বেশি ধরনের বীজ দিতে পারবেন করইটা তত বেশি স্বাদের হবে, আর খেতে এটা মুখেও লাগবে। আমরা তাহলে এটাও সেই একই উপায়ে ভেজে ফেলবো। ভাজার পর আমরা আসছি নেক্সট স্টেপ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আমরা আসছি একটু পরে। দেখুন আলমন্ডগুলোর কালার একটু চেঞ্জ হয়ে আসছে, এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা এগুলো ঢেলে ফেলবো। ঢেলে তারপরে আমরা চলে যাব আমাদের নেক্সট স্টেপে। আমাদের আলমন্ড ভাজা হয়ে গেছে, এরপরে আমরা নেক্সট ভাজব সিদ্ধ চাল, যেটা লবণ পানি দিয়ে মেখে রেখে এখন শুকনো অবস্থায় আছে। মেখে রেখেছিলাম ধরুন 1/2 ঘন্টা 1 ঘন্টার মতো। এরপর দেখুন এটা এখন ড্রাই হয়ে গেছে, এখন এটাকে আমরা ভাজব। আসলে আমাদের দেশে বিশেষ করে গ্রামে গঞ্জে এটার একটা খুব পরিচিতি আছে, বিশেষ করে চৈত্র সংক্রান্তিতে এই করইটা বিশেষ ভাজা হয়। শীতের দিনে বা বৃষ্টিতে আসলে খুব ভালো লাগে। খুব সাবধানতার সাথে ভাজবেন যেন পুড়ে না যায়, অনবরত নাড়তে থাকবেন। সময় লাগবে, চুলোর জ্বালটা মিডিয়ামে করে দেবেন, হাইতে করে দিলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা এভাবে ভাজতে থাকব আরো 3-4 মিনিট। আপনারা অনবরত নাড়তে থাকবেন। দেখুন চালগুলো ফুটছে, একটা সাউন্ড হচ্ছে চাল থেকে। এখন এগুলো করইতে পরিণত হয়ে যাচ্ছে। খেয়াল রাখবেন
ফিটের দিকে হিট যেন মিডিয়ামে থাকে, অনবরত নাড়তে থাকবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেকে হয়তো ভাবছেন যে লবণে যেহেতু ভাবছি এগুলো তো সম্পূর্ণ লবণ লবণ হয়ে যাবে, আসলে তা কিন্তু না। আপনারা যখন চেলে নেবেন, ছেড়ে নেবেন, ভালো করে হাত দিয়ে এটাকে একটু ঠান্ডা হলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনবরত এভাবে নাড়তে থাকবেন। আমার চাল ভাজা অলরেডি হয়ে গেছে, দেখুন এগুলো সব চালগুলোই অলমোস্ট ফুটে গেছে। এখন আমরা এটা ভাজিতে ছেলে ছেড়ে নেব। এরপর আমরা এখানে দিয়ে দেব মিষ্টি জিরা আর তিল, দুটো একসাথে। এগুলো কিন্তু আমরা লবণে দেব না, এগুলো আমরা নিখালেই ভাজবো। 2-3 মিনিট ভাজলে হয়ে যাবে। চুলোর জালটা একেবারেই ছোট করে দেবেন। সাবধানে করবেন, কারণ তিলগুলো ফোটার সম্ভাবনা আছে। কেয়ারফুলি করে করবেন, কম জালে, মৃদু জালে। অনবরত নাড়তে থাকবেন। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একটু ভাজতে আসলে বেশিক্ষণ সময় লাগবে না। চুলো বন্ধ করে আপনারা কড়াইতে রেখে দিলেও এগুলো হয়ে যাবে, কারণ এগুলো খুবই সফট, ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। দেখুন অলরেডি কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা সবগুলো ভাজাকে একসাথে মিক্স করে দেবো। এখন আমরা বেশিগুলোকে ভালোভাবে হাত দিয়ে দিয়ে যতটা সম্ভব পারি লবণগুলো বের করে এবং ভালোভাবে ভেজে নেব। ঢেকে নিয়ে এই যে চাল ভাজা আছে, চাল ভাজার সাথে বিচিগুলো মিক্স করে দেব। এই যে আরো মেথি ভাজা, মেথি ভাজা আছে, ওগুলো আমরা একসাথে মিক্স করে আমাদের হয়ে গেল দারুন ভাবে মজার চাল ভাজা। খেতেও যেমন কুরকুরে হয়েছে, দেখতেও দারুন হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। চায়ের সাথে অবশ্য ভীষণ মজা লাগে। আই হোপ আপনাদের ভালো লেগেছে, আপনারাও ট্রাই করে দেখবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ টু অল, বাই।